Hello everyone and welcome to another blog. And আজকে আমি একটা শর্ট ব্লগ বানাচ্ছি। আমার বাইকটাতে একটা ওই হিটেড গ্রিপ লাগাচ্ছি আর একটা কভার। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ ইউকেতে উইন্টার চলে আসতেছে অলমোস্ট। আর শীতের দিনে এটা খুবই হেল্পফুল এখানে বাইক চালাতে গেলে। এলে হাত একদম ফ্রিজিং হয়ে যায় মানে উইন্টারে। আমি বাইক অনেক চালাই কমিউটিংয়ের জন্য। সো আমি নিয়ে গেছি গ্যারেজে, এখন বাসে করে যাচ্ছি বাইকটা আনার জন্য। বাসা থেকে 10-15 মিনিটস দূরে। সো ওরা আমাকে চার্জ করেছে 150 পাউন্ড দুইটে। আই থিঙ্ক এই প্রাইসটা রিজনেবল কারণ অনলাইনে কিনলেই দুইটা 100-100-এর উপরে যায়। তারপর ফিটিং নিজে চাইলেও ফিটিং করা যায়, বাট আমি ওই রিক্সটা নিই নি কারণ ইলেকট্রিক্স বাইক মানে ইলেকট্রনিক্স। সো উল্টাপাল্টা কিছু হয়ে গেলে সমস্যা। সো আমি এখন বাস স্টপে বসে আছি, বাসের জন্য ওয়েট করছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, 15 ডিগ্রি সেলসিয়াসের মতো, বাট একটু উইন্ডি দেখাচ্ছে, একটু পরে বৃষ্টি হবে। সো এই রাস্তায় উপর দিয়ে এখানে ক্রসের কোনো অপশন নাই, সো এই টানেল ইউজ করা লাগবে। এই টানেলগুলো নর্মালি অনেক ডার্টি হয়। উইন্টারের জন্য খুবই হেল্পফুল দুই পাশে দুইটা। আর এই যে এটা হচ্ছে হিটেড গ্রিপ, এটা হচ্ছে কন্ট্রোলার। অরিজিনাল গ্রিপটা রিপ্লেস করে এটা উপরে বসিয়ে দিয়েছে। উইন্টারে এটা খুবই হেল্পফুল স্পেশালি ইউকেতে, ওই জন্য আমি লাগিয়ে নিয়েছি উইন্টারের আগেই। হিটেড কন্ট্রোল এটাতে বিভিন্ন অপশন আছে, যে 100 থেকে, আমি কখনো 50%-এর উপরে ইউজ করিনি। 50% ওয়াজ মোর দেন এনাফ। এটা ওই যে অরিজিনাল গ্রিপটা খুলে, আর এই গ্রিপটা অনেক কমফোর্টেবল অরিজিনালটা থেকে। সো আই এম রেডি ফর উইন্টার। আর কেমন লাগলো এই শর্ট ব্লগটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।